আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমরা আজকে একটি অত্যন্ত সুন্দর কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম হচ্ছে বীরুথা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গভীর সুরে গভীর কথা শুনিয়ে দিতে থরে সাহস নাহি পাই মনে মনে হাসবি কি না বুঝবো কেমন করে আপনি হেসে তাই শুনিয়ে দিয়ে যাই ঠাট্টা করে ওড়াই সখি নিজের ঠাই হালকা তুমি করো পাছে হালকা করি আপন আফন সত্য কথা সরলভাবে শুনিয়ে দিতে তরে সাহস নাহি পাই অবিশ্বাসে হাসবি কিনা বুঝব কেমন করে মিথ্যা চলে তাই শুনিয়ে দিয়ে যাই উল্টা করে বলি আমি সহজ কথাটাই ব্যর্থ তুমি কর পাছে ব্যর্থ করি বাই আপন ব্যথাটাই সুহাগ বরা প্রাণের কথা শুনিয়ে দিতে তরে সাহস নাহি পাই সুহাগ ফিরে পাব কি বুঝব ক্ষেমন করে কঠিন কথা তাই শুনিয়ে দিয়ে যাই গর্ব ছলে দীর্ঘখরি নিজের কথাটাই এটা পাচ্ছে না পাও তুমি লুকিয়ে রাখি থাই নিজের ব্যথাঠাই ইচ্ছা করে নীরব হয়ে রহিবথর কাছে সাহস নাহি পাই মুখের পরে বুকের কথা উতলে ওঠে পাছে অনেক কথা থাই শুনিয়ে দিয়ে যাই কথার আড়ে আড়াল থাকে মনের কথাটাই থুমায় ব্যথা লাগিয়ে শুধু জাগিয়ে থুলি বাই আফোনাই ইচ্ছা করি সুদূরে যাই না আসি কাছে সাহস নাহি পাই তোমার কাছে বীরু মর প্রকাশ রে পাচ্ছে কেবল এসে তাই দেখা দিয়েই যাই স্পর্ধা থলে গোফন করি মনের নিত্য নিত্যথব নেথ্রফাতে জ্বালিয়ে রাখি আপন ব্যথাঠায়